ফোর্থ ইয়ারের ছাত্ররা কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয়টা দিই, আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াবো যে কোর্সটা, তোমাদের একদম প্রথম কোর্স, দক্ষিণ এশিয়ার ইতিহাস, হিস্ট্রি অফ সাউথ এশিয়া, 1857 থেকে 1947 সাল পর্যন্ত, মানে সিপাহি বিদ্রোহ থেকে ভারত বিভাগ পর্যন্ত। এখন একটা বিষয় হচ্ছে, এই সিপাহি বিদ্রোহ কিন্তু পুরো বিদ্রোহটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তোমরা থার্ড ইয়ারে সিপাহি বিদ্রোহের কারণগুলো পড়েছ, কি কারণে হয়েছে কি কি, আর ফোর্থ ইয়ারের সিলেবাস শুরু হয়েছে সিপাহি বিদ্রোহের ফলাফলটা দিয়ে, মেইনলি আফটার ম্যাথ, মানে সিপাহী বিদ্রোহের ফলাফলটা কি, এটা দিয়ে তোমাদের এই ফোর্থ ইয়ারের সিলেবাসটা শুরু হয়েছে। এ কারণে আমিও তোমাদের শুরু করব সিপাহী বিদ্রোহের ফলাফল দিয়ে। তবে এখানে কথা হচ্ছে যে তোমাদের আলোচনার সুবিধার্থে আমি সিপাহী বিদ্রোহের একটু মানে কারণ, প্রথম ঘটনা একটু আলোচনা করে নিব, জাস্ট কি জন্য, এটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। তো তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এখানে একটা কথা বলে রাখা ভালো, সিপাহী বিদ্রোহের চাইতে আমি এটাকে মহাবিদ্রোহ বলতে বেশি কমফোর্ট ফিল করি। কারণ সিপাহী বিদ্রোহ বললে এটাকে মানে একটা বিশেষ ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়, যেটা সিপাহীদের বিদ্রোহ, এরকম আমার কাছে লাগে। তবে সিপাহী বিদ্রোহ এটাকে এক হিসাবে বলা যায় যে এটা প্রথম সিপাহীরা শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এই বিদ্রোহটা কিন্তু সিপাহীদের মাঝে সীমাবদ্ধ থাকেনি, ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েছে। এই জন্য ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে মহাবিদ্রোহ বলতেই অধিক আগ্রহী। যাই হোক, তো প্রথমেই যে জিনিসটা আমরা বলি সেটা হচ্ছে এই যে সিপাহী বিদ্রোহ, আমরা বললাম সিপাহী বিদ্রোহ বিষয়টা কি, খুব অল্প কথায় যদি বলতে যাই যে সিপাহী বিদ্রোহ হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের একটা বিদ্রোহ, যেটা শুরু হয়েছিল 1857 সালে। এটা হচ্ছে জাস্ট এক কথায় বলতে গেলে 1857 সালে সিপাহীদের মধ্যে শুরু হওয়া একটা বিদ্রোহ হচ্ছে এই সিপাহী বিদ্রোহ, এবং এই বিদ্রোহটার ব্যাপ্তিকাল ছিল প্রায় এক বছর। 1858 সালের 20 জুন গোয়ালিয়রে বিদ্রোহীদের মানে চূড়ান্ত পরাজয়ের মাধ্যমে এই বিদ্রোহটা দমন সম্ভব, মানে এই বিদ্রোহটা মোটামুটি শেষ হয়। একটু আগে যে কথাটা বললাম, এই বিদ্রোহকে বলা হয় এখন যারা ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিক ওনারা এই বিদ্রোহকে বলছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। কারণ এই বিদ্রোহের মধ্য দিয়েই ভারতের স্বাধীনতা চাওয়া হয়েছিল একরকম। দেখো 1857 সালের আগেও কিন্তু ভারতবর্ষে ছোটোখাটো অনেক বিদ্রোহ হয়েছে, থার্ড ইয়ারে কিন্তু এগুলো তোমরা পড়েছ, কিন্তু কোনো বিদ্রোহেই বলা হয়নি ইংরেজদেরকে চলে যাও। কিন্তু এই সিপাহী বিদ্রোহ আমরা দেখেছি যে বিদ্রোহীরা দলে দলে বিভিন্ন ভারতের বিভিন্ন অংশ থেকে এসে দিল্লিতে জড়ো হচ্ছে, তারা বাহাদুর শাহ জাফরকে তাদের নেতা করছে, এবং মানে মোট কথা হচ্ছে তারা চাচ্ছে যে তারা এর মাধ্যমে আবার তাদের পুরনো ঐতিহ্য, সেই মুঘল শাসন ফিরিয়ে আনবে, এরকম একটা টেন্ডেন্সিও কিন্তু এই বিদ্রোহীদের মাঝে ছিল। এই জন্য ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এই বিদ্রোহকে বলছে ভারতের প্রথম
স্বাধীনতা বিদ্রোহ। একটা বিষয় হচ্ছে কি, একটা বিদ্রোহকে, একটা আন্দোলনকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু দেখা যায়। যেমন আমাদের যে আমরা যে বিষয়টার সাথে পরিচিত, টেরোরিস্ট মুভমেন্ট আমরা বলি ভারতবর্ষের, কি বলে এটাকে, সন্ত্রাসবাদী আন্দোলন, থার্ড ইয়ারে তোমরা পড়েছো। এই টেরোরিস্ট মুভমেন্ট নামটা দিয়েছে কারা? ইংরেজরা। ওদের কাছে আমরা ছিলাম টেরোরিস্ট, কিন্তু এই ক্ষুদিরাম সূর্য সেন এরা কি টেরোরিস্ট ছিল? এই জন্য আমরা এদেরকে বলি স্বদেশী আন্দোলন, স্বদেশী মুভমেন্ট। আমাদের কাছে ওরা টেরোরিস্ট ছিল না, আমাদের কাছে ওরা বীর। ওনারা আমাদের বীর, জাতীয় বীর। আমরা ওনাদের অ্যাক্টিভিটিস শ্রদ্ধা ভরে স্মরণ করি। ওনাদের হাত ধরেই ভারতবর্ষের স্বাধীনতা পথ চলাটা শুরু হয়েছিল। এই জন্য ইংরেজরা এই বিদ্রোহকে স্বদেশী আন্দোলন, সরি টেরোরিস্ট মুভমেন্ট বললেও আমরা এটাকে বলছি স্বদেশী মুভমেন্ট। সেই রকমই এই যে যে সিপাহী বিদ্রোহ, এটাকে ইংরেজরা সিপাহী বিদ্রোহ বললেও আমরা এটাকে বলছি যে এটা মহাবিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা ভারতীয় বিদ্রোহ। আবার অনেক ঐতিহাসিক এটাকে বলছেন 1857 সালের, এক মিনিট, এখানে 1858 হয়ে গিয়েছে, 1857 সালের গণ অভ্যুত্থান, যে এটা নির্ভর করছে যে তুমি কোন দৃষ্টিভঙ্গি থেকে এই বিদ্রোহকে দেখছো। যেমন 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ, আমাদের কাছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, কিন্তু পাকিস্তানিদের কাছে কি তাই? পাকিস্তানিরা তো এটাকে নাম দিয়েছিল গৃহযুদ্ধ, এবং কিছু টেরোরিস্ট ভারতের মদদে পাকিস্তান ভাঙার জন্য যুদ্ধ শুরু করেছে। সারা বিশ্বে তারা এটাই প্রচার করেছিল, কিন্তু কারণ সারা, তোমরা জানো 25 মার্চ কাল রাতের আগে তারা সকল সাংবাদিককে, বিদেশি সাংবাদিককে দেশে পাঠিয়ে দিয়েছিল, দেশে যেতে বাধ্য করেছিল, যেন তারা যেটা প্রচার করে বিদেশে সেটাই প্রচারিত হয়। তো তারা এটাকে বলেছিল যে একটা কিছু রাষ্ট্রদ্রোহীদের বিদ্রোহ, কিন্তু এটাকে আসলেই রাষ্ট্রদ্রোহীদের বিদ্রোহ ছিল, সেটা ছিল আমাদের স্বাধীনতার আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ। এই যে এতগুলো কথা তোমাদেরকে বললাম, এটা বোঝানোর জন্য যে একই বিষয়কে ভিন্ন আঙ্গিকে দেখলে তার মানে ক্যারেক্টারিস্টিক্সটাই চেঞ্জ হয়ে যায়, চারিত্রিক বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যায়। যদি শুধু এটাকে সিপাহী বিদ্রোহ বলি, হ্যাঁ আমরা সিপাহী বিদ্রোহ বলতে পারি এই কারণে যে এটা সিপাহীদের দ্বারা প্রথম শুরু হয়েছিল এই বিদ্রোহটা, সেই আঙ্গিকে সিপাহী বিদ্রোহ বলা যায়। কিন্তু শুধুমাত্র সিপাহীদের মাঝে সীমাবদ্ধ ছিল এরকম ভেবে কিন্তু এটাকে সিপাহী বিদ্রোহ বলা যায় না। এরকম যদি ভাবো তাহলে এটাকে বলতে হবে এটা ছিল মহাবিদ্রোহ, কারণ আমরা দেখেছি যে প্রচুর সাধারণ মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে। হ্যাঁ এটাও একটা সত্য কথা যে ভারতের বেশিরভাগ মানুষই এই বিদ্রোহের সাথে জড়িত ছিল না, এবং অনেকেই এই বিদ্রোহকে, অনেক ভারতীয়রাই এই বিদ্রোহকে সমর্থন করেনি, কিন্তু একটা বিপুল অঙ্কের মানুষ সমর্থন করেছিল, পাশাপাশি এই কথাটাও কিন্তু সত্য। এই জন্য সিপাহী বিদ্রোহকে আমি মহাবিদ্রোহ বলতে বেশি কমফোর্ট ফিল করি। আর আরেকটা বিষয় হচ্ছে, ফোর্থ ইয়ারে আজ যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তোমাদেরকে একটা বিষয় বলি, তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন থার্ড ইয়ারেও যেভাবে ইতিহাস পড়ে এসেছো, এখন কিন্তু তার চাইতে প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এখন তোমরা ফোর্থ ইয়ারে পড়ো, ফাইনাল ইয়ারে পড়ো, নিজের চিন্তা ভাবনাকে, নিজের যুক্তি বুদ্ধিকে জাগ্রত করতে হবে। তুমি যদি র্যাশনাল না হতে পারো, যৌক্তিক না হতে পারো, তাহলে তোমার ইতিহাস পড়া বৃথা। প্রশ্ন করতে জানতে হবে কেন এটা হলো। এই যে আমি বলে দিলাম এটা সিপাহী বিদ্রোহ না, আমি বলে দিলাম এটা মহাবিদ্রোহ, কিংবা আমি বললাম এটা মহাবিদ্রোহ না, এটা সিপাহী বিদ্রোহ, এই বিষয়গুলো আমি বলার কে, কেউ না। তোমাকে প্রশ্ন করতে হবে, এবং প্রশ্ন করার জন্য যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে তো প্রশ্ন করা যাবে না। সঠিক প্রশ্ন জ্ঞানের অর্ধেক। তোমার জ্ঞান কতখানি সেটা বোঝা যাবে তোমার প্রশ্নের ইয়া অনুযায়ী, তোমার প্রশ্ন শুনে বোঝা যাবে যে তোমার জ্ঞান কতখানি। প্রশ্ন তো করাই যায়, বাচ্চারাও তো অনবরত প্রশ্ন করতেই থাকে, সেই প্রশ্ন আর ইতিহাসে কে প্রশ্ন করা কিন্তু এক কথা না।
ইতিহাস সম্পর্কে যখন তুমি জানবে, গভীরভাবে জানবে, তখনই কিন্তু তোমার মনে প্রশ্ন আনবে। যারা জানে না, জানার আগ্রহ নাই, তাদের কোনো প্রশ্নও নাই। কাজেই এখন শিক্ষক আমি বললাম আমার কথাই বেদ বাক্য হিসেবে মেনে নিবে, তা কিন্তু না, আমারও ভুল থাকতে পারে। তোমরা যদি পড়াশোনা করে সেটাকে আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারো যে না ম্যাডাম, এটা আপনি ভুল বলেছেন, আমি যদি দেখি সেটা যৌক্তিক, সেটা সঠিক, আমি অবশ্যই আমার ভুল মেনে নিব। কিন্তু এই জন্য তোমাদের বুদ্ধিকে জাগ্রত করতে হবে। যদিও এইসব জ্ঞানের কথা তোমরা শুনতে পছন্দ করো না, কিন্তু আমি প্রতিটা ফোর্থ ইয়ারের ক্লাসে, বিশেষ করে ফোর্থ ইয়ারের ক্লাসে আমি এই কথাগুলো বলেই আমার ক্লাস শুরু করি। প্রশ্ন করতে জানতে হবে। আর এই যে যে ভারতের বর্ষের ইতিহাসের এই পার্টটা তোমাদের শুরু হলো, ভারতবর্ষের ইতিহাস বা সাউথ এশিয়ার ইতিহাস যেটাই বলি না কেন, এইখানে প্রশ্নের সুযোগ প্রচুর। কারণ এখানে তুমি চাইলেই প্রচুর ডকুমেন্ট পাবে। আমাদের প্রাচীন বাংলার ইতিহাস বা প্রাচীন ভারতের যে ইতিহাস, সেখানে আমাদের ডকুমেন্ট কম। মহেঞ্জোদারো, হরপ্পা, এগুলোতে আমাদের ডকুমেন্ট কম। কিংবা পাল শাসন, সেন শাসন, সেন মোটামুটি আছে, তার আগে যে প্রাচীন বাংলার যে ইতিহাস, তো এখানে আমাদের ডকুমেন্ট কম। কাজে এখানে প্রশ্নের স্কোপটা আমাদের কম। যেই কয়েকটা ডকুমেন্ট এসেছে সে কয়টার ভিত্তিতেই আমরা পড়াশোনা করছি। কিন্তু এই যে যে আধুনিক যুগ শুরু হলো ভারতবর্ষের ইতিহাসে, এই যে বর্তমান, এখানে আমাদের প্রচুর ডকুমেন্ট। এই জন্য চাইলেই এখানে আরো অনেক প্রচুর প্রশ্ন করা যায়, নতুনভাবে এটাকে ফার্নিশ করা যায়। এখানে প্রশ্ন করার স্কোপ প্রচুর, কারণ এখানে প্রচুর ডকুমেন্ট, প্রচুর কাজ হয়েছে ভারতবর্ষের ইতিহাস নিয়ে। তোমরা চাইলেই, আর এখন ইন্টারনেটের যুগ, তোমাদের সামনে একদম ওপেন, চাইলেই। তো আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। বলছিলাম সিপাহি বিদ্রোহ নিয়ে কথা, যেটাকে আমি মহাবিদ্রোহ বলতে চাই। তাহলে এই মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহ শুরু হয় 1857 সালে, এবং এর ইতিহাসটা তোমরা কিন্তু থার্ড ইয়ারে পড়েছ। মঙ্গল পাণ্ডের নামও তোমরা শুনেছ, ব্যারাকপুরে যে এই বিদ্রোহটা শুরু হয়েছিল সে নামটাও তোমরা শুনেছ, এবং আমি আশা করি তোমাদের নিশ্চয়ই মনে আছে কি কি কারণে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। তোমরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এরকম ভেঙে ভেঙে নিশ্চয়ই পড়েছ। মূল কথা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ কোম্পানি শাসনের বিরুদ্ধে ভারতবাসীর যে একটা পুঞ্জীভূত ক্ষোভ, তারই একটা মহা বিস্ফোরণ হচ্ছে 1857 সালের এই মহা বিদ্রোহ। সামাজিকভাবে ভারতীয়রা অধিকার বঞ্চিত হয়েছে, অর্থনৈতিকভাবে হয়েছে অধিকার বঞ্চিত, রাজনৈতিকভাবে তারপরে যে কি বলছে, সেনাবাহিনীর ভিতরেও ছিল প্রচুর বৈষম্য, সব কিছুরই বহিঃপ্রকাশ কিন্তু এই 1857 সালের মহাবিদ্রোহ। কারণ এই সিপাহী বিদ্রোহ যদি শুধুমাত্র সিপাহী বিদ্রোহ হতো, তাহলে কিন্তু শুধুমাত্রটা সিপাহীদের মাঝে সীমাবদ্ধ থাকতো। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কিংবা তাঁতিয়া টোপি এনারা অংশগ্রহণ করতেন না, কারণ ব্রিটিশদের যে সেই সত্য বিলোপ নীতি, এই যে যে একটা মানে চাপিয়ে দেওয়া নীতি, এগুলোর প্রতিবাদ, আবার দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করে নেওয়ার যে নীতি, এগুলোর প্রতিবাদও কিন্তু আমরা এই মহাবিদ্রোহের মাধ্যমেই দেখতে পাই। তো মহাবিদ্রোহের কারণগুলো নিয়ে আমি আজ ডিটেল আলোচনা করব না, আমি চলে যাব যেটাতে, সেটা হচ্ছে মহাবিদ্রোহের ফলাফলটা নিয়ে। এই মহাবিদ্রোহের ফলাফলটা কি হয়েছিল? প্রথমেই যেটা, সেটা হচ্ছে কোম্পানির শাসনের অবসান। তোমরা জানো 1757 সালের যে পলাশি যুদ্ধ, এবং পরবর্তীতে 1764 সালে যে বক্সারের যুদ্ধ, এবং এই বক্সারের যুদ্ধের মাধ্যমেই মূলত ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। পলাশির যুদ্ধের মাধ্যমে যেটা মানে শুরু হয়েছিল, বক্সারের যুদ্ধ ছিল সেটার চরম পরিণতি। এরপরে শুরু হয় ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। একটা কোম্পানি,
এসেছে বিজনেস করতে, নিয়ে নিল একটা উপমহাদেশের শাসনভার। এবং 100 বছরেরও বেশি সময় ধরে তারা তাদের এই শাসন চালালো। আমাদের পজিশনটা কোথায় চিন্তা করো, একটা কোম্পানি, কোম্পানির কাজ বিজনেস করা, অথচ আমাদের শাসন ব্যবস্থার এমনই দুরবস্থা, আমাদের দেশীয় রাজা নবাবদের এমনই দুরবস্থা যে কোম্পানির কাছে নিজেদের স্বাধীনতা বিসর্জন দিতে হয়েছে। তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 110 বছর ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশ শাসন করে। এই 1857 সালের মহাবিদ্রোহের মাধ্যমে কিন্তু কোম্পানি শাসনের অবসান ঘটে। তোমরা জানো 1857 সালের মহাবিদ্রোহ সফল হয়নি, এটা বিদ্রোহতেই সীমাবদ্ধ থেকেছে, এটা বিপ্লব হতে পারেনি। কিন্তু এই বিদ্রোহটা একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে, সেটা হচ্ছে কোম্পানির শাসনকে শেষ করে দিয়েছে, মূলোৎপাটন করতে পেরেছে। এবং এই মহাবিদ্রোহ কিন্তু ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। মূলত এই বিদ্রোহের পরেই ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ রাজ বুঝতে পারে যে এই ভারতবর্ষের মতো এত বিশাল সাম্রাজ্যের শাসনভার একটা কোম্পানির আন্ডারে রাখা অনুচিত। তখনই তারা এই কোম্পানির শাসনের, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়। এবং 1858 সালের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাশ করা হয়। এই আইনের মাধ্যমে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের শাসনভার ইংল্যান্ডের তৎকালীন রানী মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হয়। এবং এই আইনের মাধ্যমে কোম্পানির ডিরেক্টর সভার যে কর্তৃত্ব সেটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এইটা ছিল 1857 সালের মহাবিদ্রোহের একটা যুগান্তকারী রেজাল্ট। এবং এই যে বললাম যে একটা পার্লামেন্ট আইন পাস হয়, এর মাধ্যমে আগের যে বোর্ড অফ কন্ট্রোল, সেই বোর্ড অফ কন্ট্রোলের স্থলে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীদের মধ্য থেকে একজনকে ভারত সচিব পদে নিযুক্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আরও সিদ্ধান্ত হয় যে এই যে ভারত সচিব, তিনি 15 সদস্য নিয়ে গঠিত একটি কাউন্সিলের মাধ্যমে ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করবেন। এবং ভারত সরকারের নির্বাহী প্রধান গভর্নর জেনারেল, এই গভর্নর জেনারেল এখন থেকে হবেন ব্রিটিশ রাজ্যের প্রতিনিধি, এবং ওনার উপাধি হবে ভাইসরয়। আমি যখন তোমাদের সরাসরি ক্লাস নিতাম, তোমরা এই প্রশ্নটা প্রায়ই করতে যে গভর্নর জেনারেল কি, ভাইসরয় কি। এখন নিশ্চয়ই বিষয়টা তোমাদের আমি উত্তর দিতাম, তো এই বিষয়টা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার। এই 1858 সালের যে ব্রিটিশ পার্লামেন্ট একটা অ্যাক্ট পাশ করে, সেই অ্যাক্টে গভর্নর জেনারেলের পোস্টটাকে বলা হয় যে সেটা হবে ভাইসরয়। তার উপাধি হবে ভাইসরয়, এবং ভারতবর্ষের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। নামটা মনে রাখবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা তো আসে, এবং তোমাদের মানে এখন মনে হয় 1 মার্কসের প্রশ্ন নাই না, আচ্ছা, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসে। ভারত ভাইসরয় কে ছিলেন, প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, এই বিষয়গুলো কিন্তু আসে। আচ্ছা, মহারানীর ঘোষণাপত্র। তো এই যে 1857 সালের মহাবিদ্রোহ, এটা কিন্তু ইংল্যান্ডবাসীকে বা ইংল্যান্ড মানে পার্লামেন্টকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোম্পানির শাসনের প্রতি বা ব্রিটিশদের প্রতি ভারতীয়দের মনোভাবটা কিরকম। ভারতীয়দের আস্থা কতটুকু,
কোম্পানির প্রতি, ইংরেজদের প্রতি, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই জন্য মহারানী ভিক্টোরিয়া সরাসরি শাসন নেওয়ার পর বা ব্রিটিশ পার্লামেন্টের অধীনে ভারতবর্ষ যাওয়ার পর ব্রিটিশ পার্লামেন্ট চিন্তা করে যে এই ভারতীয়দের আস্থাটা ফিরিয়ে আনতে হবে এবং ইংরেজ যে ভীতি ভারতীয়দের মনে সেই ভীতিটা ফিরিয়ে আনতে হবে। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া একটা রাজকীয় ঘোষণা প্রচার করে, যেটাকে বলা হয় রয়্যাল প্রোক্লেমেশন। 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণা। এই রানীর ঘোষণায় বলা হয়, দেশীয় রাজাদের আশ্বাস দেয়া হয় যে ব্রিটিশ সরকার আর কোনো ভারতীয় রাজ্য গ্রাস করবে না এবং পূর্বে কোম্পানির যে রাজ্য বিস্তার নীতি ছিল বর্তমানে ব্রিটিশ সরকার সেই নীতি বর্জন করবে। দেশীয় রাজাদের মর্যাদা, অধিকার এবং প্রচলিত রীতিনীতি রক্ষা ব্রিটিশ সরকার করবে এবং তোমরা জানো সত্যবিলোপ নীতির মাধ্যমে দত্তকপুত্র, যে এই দত্তকপুত্র নেয়ার নীতিটা বাতিল করা হয়েছিল এবং এটা নিয়েই কিন্তু এবং যেসব এলাকায় এই দত্তকপুত্র বাতিলের ঘোষণাটা গিয়েছিল সেসব জায়গায় কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনটা প্রকাণ্ড আকার ধারণ করেছিল। এই জন্য ব্রিটিশ রাজ সিদ্ধান্ত নেয় যে দত্তকপুত্র গ্রহণের রীতিটা প্রচলিত থাকবে এবং সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে। এই ঘোষণায় আরও বলা হয়, ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলোর অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দায়ী থাকবে। একমাত্র ব্রিটিশ নাগরিক ও প্রজাদের হত্যাকাণ্ডের সাথে সরাসরি যারা জড়িত ছিল তারা ব্যতীত বাকি সকলকে এই বিদ্রোহে অংশগ্রহণের দায় থেকে মুক্তি দেওয়া হবে। তোমরা নিশ্চয়ই থার্ড ইয়ারে পড়েছ যে বিপুল সংখ্যক মানুষকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল এই বিদ্রোহের সময়। তো এই ঘোষণায় বলা হয় যে যারা এই ব্রিটিশ নাগরিক হত্যার সাথে সরাসরিভাবে জড়িত তাদেরকে ছাড়া বাকি সকলকে এই বিদ্রোহের অংশগ্রহণের দায় থেকে মুক্ত করা হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দেয়া হয় যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়দেরকে তাদের নিজের যোগ্যতা অনুযায়ী চাকুরিতে নিয়োগদান করা হবে। এবং লাস্টলি আরেকটা বলা হয় যে ব্রিটিশ সরকার ভারতীয় জনগণের সামাজিক এবং ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না। এটা কেন বলেছে? ব্রিটিশ সরকার কিছু মানে সামাজিক বা ভারতীয় সামাজিক কুসংস্কার রোধে পজিটিভ কিছু আইন পাশ করেছিল যেটাকে কিন্তু তৎকালীন মানে মোড়ল যারা ছিল তারা ভালোভাবে নেয়নি, যেমন হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ, তারপর হচ্ছে বিধবা বিবাহ প্রচলন, নারী শিক্ষা, এগুলো পজিটিভ ছিল কিন্তু গোড়া যারা ছিল সমাজে তারা কিন্তু এটাকে মেনে নেয়নি। তো এই বিদ্রোহে এরাও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নেমেছে যে এরা আমাদের ধর্মে হাত দিয়েছে, আমাদের জাতপাতে হাত দিয়েছে। তো ব্রিটিশ সরকার চিন্তা করে যে বাবা থাক, তোদের আর ভালো করা লাগবে না, তোদের কোনো সামাজিক ধর্মীয় বিষয়ে আমরা আর হস্তক্ষেপ করব না। আচ্ছা, শাসনতান্ত্রিক পরিবর্তন। এই যে কোম্পানির শাসনের অবসান করা হলো এবং ব্রিটিশ রাজের অধীনে সরাসরি ভারতবর্ষ চলে গেল, তো কিছু শাসনতান্ত্রিক পরিবর্তন আনা হয়। এই সিপাহী রিবিলিয়ন বা মহাবিদ্রোহের আগে 1833 সালের যে সনদ সেখানে মাদ্রাজ এবং বোম্বে কাউন্সিলের আইন প্রণয়নের ক্ষমতা রোহিত করা হয়েছিল এবং সেটা অর্পণ করা হয়েছিল কলকাতা কাউন্সিলের উপর। কিন্তু 1857 সালের পর এই নীতিটা বর্জন করা হয় এবং 1861 সালে কাউন্সিল অ্যাক্ট পাশ করা হয়। এই অ্যাক্টের মাধ্যমে বোম্বাই এবং মাদ্রাস কাউন্সিলকে আইন প্রণয়নের যে তাদের পূর্বেকার অধিকার সেটা আবার ফিরিয়ে দেওয়া হয় এবং বলা হয় নতুন কোনো প্রদেশ
গঠিত হলে ওই প্রদেশের জন্য আইনসভা এবং সেখানে ভারতীয় সদস্য মনোনয়নের বিধান থাকবে। তো শাসনতান্ত্রিক ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়। সেনাবাহিনী পুনর্গঠন, এই যে যে 1857 সালের মহাবিদ্রোহ, এর কিন্তু একদম ডিরেক্ট প্রভাব পড়ে ভারতীয় সেনাবাহিনীর উপরে। তোমরা জানো সেনাবাহিনীতে একটা অলিখিত রুল আছে, সেটা হচ্ছে বিদ্রোহীদের শাস্তি মৃত্যুদণ্ড। কারণ সেনাবাহিনী চলে একটা স্ট্রিক্ট চেইন অফ কমান্ডে, তো সেই চেইন যদি কেউ ভেঙে ফেলে তাকে একদম চিরতরে সরিয়ে দেওয়াই হচ্ছে সমাধান। এরকম একটা অলিখিত নিয়ম চালু আছে। তো এইখানে সেনাবাহিনী থেকে যখন বিদ্রোহটা করা হলো, এরপরে কিন্তু হাজার হাজার সিপাহীদের মেরে ফেলা হয় এবং প্রচুর সিপাহীকে ফাঁসিতেও ঝুলানো হয়। তাদের কাছে কথা হচ্ছে, যাদের রক্তে একবার বিদ্রোহ ঢুকেছে তাদের বাঁচিয়ে রাখলে তারা আবার বিদ্রোহ করবে, সুতরাং তাদেরকে মেরে ফেলো। মানে ভবিষ্যৎ সেনাবাহিনীতে যেন আর কোনো বিশৃঙ্খলা না আসে। বিশৃঙ্খলা না আনার অন্যতম একটা উপায় কি, যারা বিশৃঙ্খলা তৈরি করেছিল, যারা চেইন অফ কমান্ড ভেঙেছিল, তাদেরকে মেরে ফেলো। ব্রিটিশরাও এই নীতিটাই নিয়েছিল, হাজার হাজার ভারতীয় সিপাহীদের হত্যা করে তারা। শুধু তাই না, বেঙ্গল প্রেসিডেন্সির যে সেনাবাহিনী সেটাকে তারা বিলুপ্ত করে নতুনভাবে সেটা গঠন করে বা পুনর্গঠন করে। গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ একদম টোটালি নিষিদ্ধ করা হয় এবং যারা ছিল গোলন্দাজ বাহিনীতে, যে সকল ভারতীয় ছিল, বলা হয় যে তারা উচ্চ পদে আর কোনো প্রমোশন পাবে না, যেভাবে ছিল যে পদে ছিল সে পদেই তারা থাকবে। যেসব এলাকায় বিদ্রোহটা বেশি হয়েছিল, মানে বিদ্রোহের তীব্রতা বেশি ছিল, সেসব এলাকা থেকে সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ বন্ধই করা হয় একরকম। যেমন অযোধ্যা এবং বেনারস থেকে সৈনিক নিয়োগ নিরুৎসাহিত করা হয় এবং যেসব এলাকা এই বিপ্লব চলাকালীন সময়ে ব্রিটিশদের অনুগত ছিল, যেমন পাঞ্জাব, বেলুচিস্তান, নেপাল, এইসব এলাকা থেকে সেনাবাহিনীতে নিয়োগ বাড়ানো হয়। শিখ, পাঠান, গুর্খা, তোমরা জানো এই নেপালি গুর্খারা এবং পাঞ্জাবি শিখরা, পাঠানরাও কি মানে ভক্তির সহিত ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছে এবং এই বিদ্রোহ দমনে কাজ করেছে। তো এর পুরস্কার তো তারা দিবে, এর পুরস্কার স্বরূপ বলা হয় যে এইসব এলাকা থেকে বেশি পরিমাণে সেনা ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে। এবং এই মহাবিদ্রোহের পর ভারতীয় সেনাবাহিনীতে দেশীয় সৈন্যের সংখ্যা হ্রাস করা হয় আর এর বিপরীতে ইউরোপীয় সেনার সংখ্যা বাড়ানো হয়, এবং এমন একটা নিয়ম করা হয় যে দেশীয় সেনার সংখ্যা যেন ইউরোপীয়দের দ্বিগুণের বেশি কোনোভাবেই না হয়। একটা স্ট্যাটিস্টিক্স তোমরা দেখতে পাচ্ছ, 1857 সালের মহাবিদ্রোহের পূর্বে ব্রিটিশ সেনার সংখ্যা ছিল 45,000, যেটা পরবর্তীতে হয় 65,000, আর ভারতীয় সেনার সংখ্যা ছিল, আচ্ছা এখানে একটা কমা পড়ে গিয়েছে না, এটা কেটে দিচ্ছি, কমাটা অন্য জায়গায় পড়ে গিয়েছে যেখানে পড়ার কথা না। এত ঠিক করি তারপরেও যে কিভাবে কি হয়ে যায়, যাই হোক, ভারতীয় সেনা ছিল 2,38,000, যেটা পরবর্তীতে হয় 1,40,000, প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়।
তাছাড়াও সেনাবাহিনীর ভিতর জাতিগত সম্প্রদায়গত যে বিভেদ সেটা বজায় রাখা হয়। মানে মূল কথা হচ্ছে যে কেউ যেন এত বেশি না হয় জাতিগত ভাবে বা সম্প্রদায়গত ভাবে, সেই রেশিওটা ঠিক রাখা হয়। যেন ধরো একটা সেনাবাহিনীতে যদি 1000 পাঞ্জাবি থাকে, তো তাদের ভিতর একটা ইজম কাজ করবে, তারা একটা বিদ্রোহ করতেই পারে। তো এটাকে মিনিমাইজ করার জন্য কি করতে হবে, যেন আরো 1000 শিখ থাকে, 1000 গুর্খা থাকে। মানে এই রেশিওটা যদি বুঝিয়ে থাকে, তাহলে যেটা হবে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু শক্তিশালী হতে পারবে না। এই যে বিভেদ নীতি, এই কৌশলটা অবলম্বন করা হয় অর্থনীতিতে আঘাত। তো এই যে সেনাবাহিনীর পরিবর্তন, রাজকীয় পরিবর্তন, এই সকল ফলে যেটা হয়, সরকারের কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পায়। আর এই প্রেশারটা গিয়ে কার উপর পড়ে, আমাদের উপরে, এ দেশবাসীর উপরে। তো এই করের হার বাড়ানো হয়, কৃষি শিল্প বাণিজ্য এইসব ক্ষেত্রে দেখা যায় যে ব্রিটিশদের কাছ, তো তারা তো নেপোলিয়ন তো জানোই তাদেরকে বলেছিল বেনের জাত, ব্যবসায়ীর জাত, তারা বিজনেসম্যান। তো তাদের বিজনেসম্যানের একমাত্র লক্ষ্য হচ্ছে মুনাফা দেখা, কার কি হচ্ছে সেটা দেখার বিষয় না। তো তাদের লস তো করা যাবে না, তো আমাদের থেকেই সেটা উসুল করতে হবে। এবং সেটা হয়েছিল, তাই প্রচুর পরিমাণ করের বোঝা এদেশবাসীর উপর চাপানো হয়েছিল। এবং এই দেশটা ছিল তাদের পণ্যের বাজার, এবং এই বাজারটা আরো বিস্তার লাভ করে, তাদের তো মুনাফা আরো অর্জন করতে হবে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে হবে। এতে করে যেটা হয়েছে, আমাদের দেশীয় যে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সেগুলো প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়। এই বিদ্রোহের আরেকটা রেজাল্ট হচ্ছে মুঘল সম্রাটের আইনানুগ অধিকার বিলুপ্ত। তোমাদেরকে একটু আগেই আমি বলেছি ক্লাসের শুরুতে যে এই বিদ্রোহের একটা পর্যায়ে দলে দলে মানুষ আসতে দিল্লিতে আসতে থাকে, এবং বাহাদুর শাহ লাস্ট মুঘল এম্পারর বাহাদুর শাহ জাফরকে তাদের নেতা হিসেবে ঘোষণা করে। তো এমনিতেই তো বেচারা বয়স্ক মানুষ, তার নেতা হওয়ার তখন তার সময় নেই আসলে, তার তখন মোটামুটি মারা যাওয়ার সময়। তো ব্রিটিশ সরকার যেটা করে যে একে যখন নেতা মেনেছো, তোমরা মুঘল শাসন ফিরিয়ে আনতে চাচ্ছ, ঠিক আছে যাও, মুঘল শাসনই থাকবে না এই দেশে। মুঘল শাসনে তারা মানে মুঘল সম্রাটের যে আইনানুগ অধিকার সেটা তারা বিলুপ্ত ঘোষণা করে, এবং বাহাদুর শাহ জাফরকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসন পাঠানো হয়, এবং ওইখানেই ওনার মৃত্যু হয়। দেখো মানুষের আসলে মানে ভাগ্য কখন কোথায় যায় বলা যায় না, কি ট্র্যাজেডি। এই মুঘল সাম্রাজ্য ছাড়া ভারত বর্ষ যাদের অধীনে ছিল, সেই মুঘল সাম্রাজ্যের যে শেষ সম্রাট, তার এই ভারতবর্ষে তিন হাত জায়গা মিলেনি কবরের জন্য। ওই রেঙ্গুনেই ওনাকে নির্বাসন দেওয়া হয়, ওইখানেই উনি মারা যান, ওইখানেই তাই তার কবর দেওয়া হয় তাকে। তো ওনার কবরে একটা ছেল লেখা আছে, কিতনা বাদ নসিফ হে জাফর দাফন কে লিয়ে দুগজ দুগজ জামিন ভি না মিলি কুইয়ার মে। আসলেই বদনসিব না, ভারতবর্ষে তার জন্য দুই গজ জায়গাও মিলেনি। শুধু যে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে তাই কিন্তু না, তার যে নেক্সট জেনারেশন ছেলে পেলে নাতি নাতনি তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়, ফাঁসিতে ঝুলিয়ে একদম গলা কেটে যেভাবে পেরেছে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলেছে এই ব্রিটিশরা। এবং এই মহাবিদ্রোহের আরেকটা বাজে দিক হচ্ছে, এই মহাবিদ্রোহের পরে ব্রিটিশদের ক্ষোভটা গিয়ে পড়ে মুসলমানদের উপরে। এর কিছু কারণও ছিল। তোমরা দেখো যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে, তখন কিন্তু ভারতে ম্যাক্সিমাম জায়গায় ক্ষমতায় ছিল মুসলিমরা, তাই না? বাংলায় কে ছিল? নবাব সিরাজদৌল্লা। দিল্লিতে কে ছিল? মুঘল শাসন। হায়দ্রাবাদে কি বলে নিজাম, টিপু সুলতান মহীশূরে, মানে বেশিরভাগ জায়গায় ছিল মুসলমান শাসন, মুসলিমদের কাছ থেকেই তারা শাসনভারটা নিয়েছে। তো ব্রিটিশদের একটা ভয় হয় এরকম যে এই বিদ্রোহের মাধ্যমে হয়তো মুসলমানরা তাদের হারানো ক্ষমতাটা ফিরে পেতে চেয়েছে,
তো এই বিদ্রোহের পুরোটা দায়ভার তারা চাপায় মুসলমানদের উপরে। তো এই বিদ্রোহের পর থেকেই মুসলমানদের সাথে ব্রিটিশদের দূরত্বটা বাড়তে থাকে এবং আমরা দেখি যে মুসলমানরা শিক্ষা দীক্ষা চাকরি বাকরি সব দিক থেকে পিছিয়ে পড়তে থাকে। যদিও পরবর্তীতে সেটা কাভার করা হয়, তোমরা দেখেছো মুসলিম লীগ প্রতিষ্ঠা কিংবা বঙ্গভঙ্গ ওইকালীন সময় থেকে স্যার সৈয়দ আহমদ খানের যে জাগরণ, আমরা পড়বো এই বিষয়গুলো, আমাদের আছে আলোচনায়, ধীরে ধীরে আমরা সেগুলো পড়ব। তো এই বিদ্রোহের এটা ছিল একটা চরম নেগেটিভ রেজাল্ট। এবং লাস্টলি সবচেয়ে পজিটিভ যে রেজাল্টটা সেটা হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদী চেতনার বিকাশ। দেখো এইটা নিয়ে আমি শুধু এটার ক্যাপশনটা লিখেছি, আর কিছু লিখিনি। কি জন্য লিখিনি, আমি ক্লাসে যেটা করতাম এই বিষয়টার উপর তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিতাম, যে এই যে যে ভারতীয় জাতীয়তাবাদী চেতনার বিকাশ হয়েছে এটা কি তোমরা মনে করো কিভাবে হয়েছে, তাহলে সেটার উপরে কিছু লিখে নিয়ে আসো। তো যেহেতু এটা অনলাইন ক্লাস, তোমাদের কাজ দেওয়ার সুযোগ নাই, এবং দেওয়ার সুযোগ নাই ভুল কথা, দিতে পারি, কিন্তু তোমরা আমার কাছে সেই অ্যাসাইনমেন্ট দিবে কি না সেটার গ্যারান্টি আমার কাছে নাই। তবে তোমরা যদি ক্লাস এটা শুনে থাকো, তার প্রমাণ হচ্ছে এটা যে এই ভারতীয় জাতীয়তাবাদী চেতনার বিকাশ এই টপিকটার উপর একটা শর্ট অ্যাসাইনমেন্ট, যে কিভাবে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা ভারতীয় প্রথম স্বাধীনতা বিদ্রোহ ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটিয়েছিল, এর উপর একটা সংক্ষিপ্ত অ্যাসাইনমেন্ট আমার কাছে দিবে। কারণ আমি যদি প্রশ্ন করি তোমাদের, সেটা ফাইনালেরই হোক আর ইন্টারনাল এক্সামেই হোক, আমি এই বিষয়টা রাখি সাধারণত। এবং তোমরা জানো এই কোর্সটা আমি এবার একাই পড়াবো, সুতরাং আমি প্রশ্ন করব, আর এই বিষয়টা তোমাদেরকে জানতেই হবে কিভাবে মহাবিদ্রোহ ভারতীয় জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটায়। ঠিক আছে, আমার ক্লাস আর আমি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই।